জগদ্দল বিধানসভার অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কাউগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 61 নম্বর অংশে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী দিবস বড়ুয়া মোট 60% ভোটে জয়ী হয়েছেন। প্রার্থীরা বলছেন এই জয় উন্নয়নের জয়, এই জয় মানুষের ভালোবাসার জয়। যারা লাইন দিয়ে সুন্দরভাবে ভোট রাখতে পেরেছেন, এবার নবজুয়ার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভরসা ছিল নতুন প্রার্থী যায় স্বচ্ছ ভারত কি জানাবেন, মনে করছেন কি তারই প্রভাব এই সবুজ আলোর প্রভাব? এটা সিবিআই এটাই কি মানুষের ভালোবাসা ধামাচাপা বললো? ইডিসিবিআই ধামাচাপা বলে গেছে, মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে, জনসাধারণ প্রমাণ করে। তাহলে কি বলতে পারি এটা উন্নয়নের ঝড়? একদম উন্নয়নের ঝড় এটা, না হলে সবকটা সিটি আমরা পাই না। কটা সিট ছিল আপনি কত ভোটে জয়ী হয়েছেন? কত ছিল ভোট? পোল হয়েছিল কত? 693টা হয়েছিল, তার মধ্যে 640টা পাওয়া গেছিল। সাধারণত পঞ্চায়েতে দেখি যে ড্রেন, জল আর হচ্ছে রাস্তার সমস্যা, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? প্রথম যে বাড়ি বাড়ি গিয়েছিলেন তাদের কাজটাই হচ্ছে আমার মানুষের সাথে যে আমি বসবো, বসে তাদের সমস্যাগুলো শুনবো। কারণ অনেকেরই আমি শুনেছি লক্ষ্মীর ভাণ্ডার এখন মানে কমপ্লিট করতে পারেনি, কারোর বার্ধক্য ভাতা কমপ্লিট করতে পারেনি, ওই জিনিসগুলো আমি আগে বলছি। যারা ভোট দেয়নি তাদেরও কি একইভাবে? আমার কাছে সবাই সমান, এটা দলের নির্দেশ রয়েছে, মমতার কাছে নির্দেশ রয়েছে। কাউগাছি কত নম্বর অংশে? ওয়ার্ড আর নাম এক নম্বর কাউগাছি পঞ্চায়েত 61 নম্বর। জয় বাংলা।